সর্বত্র খুঁজেছি নাগরাজ, কিন্তু বেহুলার সন্ধান কোথাও পাইনি। কি বলছো সৈন্যগণ, ত্রিলোকের কোথাও পেলে না তোমরা? না নাগরাজ, আমরা অনেক খুঁজেছি। বেহুলার খোঁজ নাগেরাও কোথাও পেল না, তাহলে তাহলে ভগিনী কি করে বেহুলাকে রক্ষা করবে? না না, ইন্দ্রদেবের এই ছলনা কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। কেন আমায় মানুষ সরোবরের তীরে নিয়ে এলে কন্যা? আমার মন বেদনাপূর্ণ, ভারাক্রান্ত। মাতা মাতা, আমি আপনাকে কিছু দেখাতে চাই। মানুষ সরোবরের জল দেখুন মাতা, পদ্মরা প্রস্ফুটিত হয়ে আছে। পিতার মন যদি অপবিত্র হতো, তার মনে যদি কেবল আপনি বিরাজ না করতেন, তাহলে তো তাহলেই মানুষ সরোবরের জল শুকিয়ে যেত। সরোবরের জল আরো স্বচ্ছ হয়েছে, পদ্মে পরিপূর্ণ হয়ে আছে আমারও মহাদেবের প্রিয় এই সরোবর। আমার অন্তর জুড়ে তুমি আছো মহেশ্বর, আমার অস্তিত্বে মিশে আছো তুমি। তোমার প্রেম ছাড়া আমার জীবন যে অন্ধকারপূর্ণ। পরমা প্রকৃতি এবং পরম পুরুষ চিরকালই প্রেমের বন্ধনে আবদ্ধ দেবী। হরগৌরী যে একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। আর যদি তুমি কখনো আমি ছাড়া অন্য কোনো নারীকে তোমার মনে স্থান দাও, আমায় ভুলে যাও, তবে এই সরোবর শুকিয়ে যাবে। এই পদ্ম বিনষ্ট হবে।